আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনক। সেবার আমার দিদিমা পড়ল ভারী বিপদে। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন, সে আজ 50 বছর আগের কথা। আমার মা তখনও ছোট্ট, ইজে পড়া খুকি। তখন এত সব শহর নগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি জঙ্গল টঙ্গল ছিল। সেই রকমই এক নির্জন জঙ্গলে জায়গায় দাদামশাই বদলি হলেন, উত্তর বাংলার দোমোহানিতে। মালগাড়ির গার্ড ছিলেন, তাই প্রায় সময়েই তাঁকে বাড়ির বাইরে থাকতে হতো, কখনো এক নাগাড়ে 3, 4 কিংবা 7 দিন। তারপর ফিরে এসে হয়তো একদিন মাত্র বাসায় থাকতেন, ফের মালগাড়ি করে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন আর 4 ভাই, দিদিমা এই মোট 9 জন ছেলে মেয়ে নিয়ে বাসায় থাকতেন। ছেলেমেয়েরা সবাই তখন ছোট ছোট, কাজেই দিদিমার ঝামেলার অন্ত নেই। এমনিতে দোমোহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান। বেঁটে বেঁটে লিচু গাছে ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গলও ছিল, লোকজন বেশি নয়। একধারে রেলের সাহেবদের পাকা কোয়ার্টার, আর অন্যধারে রেলের বাবুদের জন্য আধপাকা কোয়ার্টার, আর একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত। একটা রেলের ইনস্টিটিউট ছিল, যেখানে প্রতি বছর 2-3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটক হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবল খেলতেন আর শীতকালে ক্রিকেট। বড় সাহেবরা সে খেলা দেখতে আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতিতে যাওয়া হতো। ছোট আর নির্জন হলেও বেশ আমোদে জায়গা ছিল দোমোহানি। দোমোহানিতে যাওয়ার পরেই কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায় দাদামশাই আর দিদিমাকে একটা বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কেউ কিছু ভেঙে বলতেন না। যেমন স্টোর কিপার অক্ষয় সরকার দাদামশাইকে একদিন বলেন, এ জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চাটুজ্জে, লোকজন সব বাজিয়ে নেবেন, হুঠাট যাকে তাকে ঘরে ঢুকতে দেবেন না। কিংবা আরেকদিন পাশের বাড়ির পালিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছেন বুঝবেন, সব আস্তে আস্তে, চোখ কান নাক সব খোলা রাখবেন, কিন্তু ছেলে পুলেদেরও সামলে রাখবেন, এখানে যারা সব আছে তারা ভালো নয়। দিদিমা ভয় খেয়ে বললেন, কাদের কথা বলছো দিদি? পালিত গিন্নি শুধু বললেন, সে আছে বুঝবেন না। তারপর থেকে দিদিমা একটু ভয় ভয়েই থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো ঝি সুখিয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাশুরপোর খুব বেমার হয়েছে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল। দিদিমা নতুন ঝি খুঁজছেন, তা হঠাৎ করে পরদিন সকালেই আধবয়সী বউ এসে বলল, ঝি রাখবেন? দিদিমা দোনোমনো করে তাকে রাখলেন। সে দিব্যি কাজকর্ম করে, খায় দায়, বাচ্চাদের গল্প বলে ভোলায়। দিন দুই পর পালিত গিন্নি একদিন সকালে এসে বললেন, নতুন ঝি রাখলেন নাকি দিদি? কই দেখি তাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় ইঁটো বাসন ফেলে রেখে ঝি কোথায় হাওয়া হয়েছে। অনেক টাকা ডাকিতেও পাওয়া গেল না। পালিত গিন্নি মুচকি হাসি হেসে বললেন, ওদের ওরকমই ধারা, ঝিটার নাম কি বলুন তো? দিদিমা বললেন, কমলা। পালিত গিন্নি মাথা নেড়ে বললেন, চিনি, হালদার বাড়িতে ওকে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন, এ কি ব্যাপার বলুন তো? পালিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন, সব কি খুলে বলা যায়? এখানে এই হচ্ছে ধারা, কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল। এবার দেখে শুনে একটা মানুষ ঝি রাখুন। এই বলে চলে গেলেন পালিত গিন্নি, আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদেই ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বললেন, কোথায় গিয়েছিলে? সে মাথা নিচু করে বলল, মা, লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না, আমি বড় লজ্জা পাই। কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা গেল না। ওদিকে দাদামশাইয়েরও এক বিচিত্র অভিজ্ঞতা হলো। একদিন লাইনে গেছেন, নিস্তব্ধ রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছেন, হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি সেখানে দাঁড়ায়। স্টেশনের পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারেরা অনেক সময় রাত বিরেতে ঘুমিয়ে পড়ে,
সিগনাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হামেশা হতো। সেরকমই কিছু হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি বড় ভালোবাসতেন। গাড়ি দাঁড়িয়ে আছে তো আছেই। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানে পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ির ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটু দূরে কে যেন ওয়াগানের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতরা অনেক সময় শার্ট করে সিগনাল বিগড়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্র চুরি করে। তাই তিনি সরেজমিনে দেখার জন্য গাড়ি থেকে হাত বাতিটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন, তার একদম ডগায় ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখেন লাল সিগনাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার এবং ফায়ারম্যান কয়লার ঢিবির ওপর গামছা পেতে শুয়ে অহরে ঘুমোচ্ছে। ওদেরও দোষ নেই, অনেকক্ষণ নাগাড়ে ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে কি ঘুমিয়ে পড়েছে। বহু ঠেলা ঠেলি করে তাদের তুললেন দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন। মাঝামাঝি এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিন হুইসেল দিল, গাড়িও ক্যাঁচ ক্যাঁচ করে চলতে শুরু করলো। তিনি তো অবাক। ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখালে তবে ট্রেন ছাড়বার কথা। তাই দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটা লোক হাত বাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভারকে। ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ঠিক করে হেসে গেল। বহু কষ্টে দাদামশাই সেবার ফিরে এসেছিলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলিতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমোহানিতে এসে পৌঁছলেন। তিনি এলেবেলে খেলা দেখাতেন, দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তার দোমোহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখতে লোক ভেঙে পড়ল। ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন, হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি। বলছিলেন, ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল, মন্ত্রতন্ত্র নয়। আপনারা যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না, ইত্যাদি এইসব বলছেন। ম্যাজিক তখনও শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে ডিগবাজি খেল, তারপর আস্তে আস্তে ফিরে গেল ম্যাজিশিয়ানের হাতে। প্রথমেই এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল, কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকেরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের এই খেলাটা মোটেই সেরকম হলো না। দর্শকরা কে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে এ ওকে ঠেলছেন। প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দার লেচি আর কালো কাপড় বেঁধে দাঁড়িয়ে সবাইকে বলছেন, চলে আসুন, সংকোচের কিছু নেই, আমি বাঘ ভাল্লুক নই, ইত্যাদি। সে সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই টেবিলের ওপর রাখা চকের টুকরোটা নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দি বেস্ট ম্যাজিশিয়ান অব দি ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফিটে পড়লো উল্লাসে, আর ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, এ কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে। এবং তারপর তিনি আরও গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়া খেলাতেও আশ্চর্য ঘটনা ঘটালেন তিনি। কথা ছিল মশাল জেলে সেই মশালটা মুখে পুড়ে আগুনটা খেয়ে ফেলবেন, তাই করলেন। কিন্তু তারপরেই দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জীবের মতো আগুনের হলকা বেরিয়ে আসছে। পরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল কথা বলতে বলতেই আগুনের হলকা বেরোয়। দর্শকরা দাঁড়িয়ে উঠে সাধুবাদ দিতে লাগলো, কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে 4-5-7 গ্লাস জল খেতে লাগলেন স্টেজে দাঁড়িয়েই, তবু হাঁ করলেই আগুনের হলকা বেরোয়। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল বাইরে থেকে কেউ এরকম খেলা টেলা দেখাতে এলে তাঁকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই আশ্রয় দিতেন। প্রফেসর ভট্টাচার্য আমার মামার বাড়িতে উঠেছিলেন। রাতে খেতে বসে দাদামশাই বললেন, আপনার খেলা গণপতির চেয়েও ভালো, অতি আশ্চর্য খেলা। ভট্টাচার্যও বললেন, হ্যাঁ অতি আশ্চর্য খেলা, আমিও এরকম আর দেখিনি। দাদামশাই অবাক হয়ে বলেন, সে কি, এ তো আপনিই দেখালেন। তাঁকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমোহানিতে। বাসায় পা দিয়েই বললেন,
তোদের ঘর দরে একটা আষ্টে গন্ধ কেন রে? সবাই বলল, আষ্টে গন্ধ কই, আমরা তো পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক, মাথা নেড়ে বললেন, আলবাত আষ্টে গন্ধ, সে শুধু তোদের বাসাতেই নয়, স্টেশনে নেমেও গন্ধটা পেয়েছিলাম, পুরো এলাকাতেই যেন আষ্টে আষ্টে গন্ধ। কমলা দাদামশাইয়ের বাবাকে দেখেই গা ঢাকা দিয়েছিল, অনেক ডাকা ডাকিতেও সামনে এলো না। দিদিমার তখন ভারী মুশকিল, এক হাতে সব করতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। সেদিনই বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বলল, কমলা আমাদের বাড়িতে গিয়ে বসে আছে, তা বলি বাচ্চা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি যদি জপ তপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এ বাড়িতে থাকে কি করে? দিদিমা অবাক হয়ে বলেন, এসব কী বলছো মাসিমা, আমার শ্বশুর জপ তপ করলে কমলার অসুবিধে কি? সমাদ্দারের মা তখন দিদিমার থুতনি নেড়ে দিয়ে বললেন, ও হরি, তুমি বুঝি জানো না, তাই বলি, তা বলি বাচ্চা, দো মোহানির সবাই যে, এ হচ্ছে ও দলেরই রাজত্ব, ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খাটছে, বাইরে থেকে চেহারা দেখে কিছু বুঝবে না, তবে ওরা হচ্ছে সেই তারা। কারা? দিদিমা তবু অবাক, বুঝবে বাপু রোশো, বলে সমাদ্দারের মা চলে গেলেন। তা কথাটা মিথ্যে নয়, দোমোহানিতে তখন ঝি চাকর কিংবা কাজের লোকের বড় অভাব, ডুয়ার্সের ম্যালেরিয়া, কালাজ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না, যাদের না গিয়ে উপায় নেই তারাই যায়, আর গিয়েই পালাই পালাই করে। তবু ঠিক দেখা যেত, কারো বাসায় ঝি চাকর বা কাজের লোকের অভাব হলেই ঠিক লোক জুটে যেত। স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে একবার দাদামশাই বসে গল্প করছিলেন, সমাদ্দার একটা চিঠি লিখছিলেন, সেটা শেষ করে ডাকলেন, ওরে কে আছিস? বলা মাত্র একটা ছোকরা মতো লোক এসে হাজির, সমাদ্দার তার হাতে চিঠিটা দিয়ে বললেন, যা এটা ডাকে দিয়ে আয়। দাদামশাই তখন জিজ্ঞেস করলেন, লোকটাকে নতুন রেখেছেন নাকি? সমাদ্দার মাথা নেড়ে বলেন, না না ভাই, ফরমাস কেটে দিয়ে যায় আর কি, খুব ভালো, ওরা ডাকলেই আসে, লোক টোক নয়, ওরা ওরাই। মামাদের বাড়িতে প্রাইভেট পড়াতেন ধর্মদাস নামে একজন বেঁটে ফর্সা লোক, তিনি থিয়েটারে মেয়ে সেজে এমন মিহি গলায় মেয়েলি পাঠ করতেন যে বোঝাই যেত না মেয়ে না ছেলে। সেবার সিরাজদৌল্লা নাটকে তিনি লুৎফা, গিরিশ ঘোষের নাটক, কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া চাগিয়ে উঠল, লেপ চাপা হয়ে কোঁকো করছেন, নাটক প্রায় শিখেই ওঠে, কিন্তু ঠিক দেখা গেল নাটকের সময় লুৎফার অভাব হয়নি, একেবারে ধর্মদাস মাস্টার মশাই যেন গোপ কামিয়ে আগা গোড়া নিখুঁত অভিনয় করে গেলেন, কেউ কিচ্ছু টের পেল না, কিন্তু ভেতরকার কয়েকজন ঠিকই জানতো যে সেদিন ধর্মদাস মাস্টার মশাই মোটেই স্টেজে নামেননি। নাটকের শেষে সমাদ্দার দাদামশাইয়ের সঙ্গে ফিরে আসছিলেন, বললেন, দেখলেন কেমন কার্যোদ্ধার হয়ে গেল, একটু খোনা সুরো কেউ টের পায়নি। দাদামশাই তখন চেপে ধরলেন সমাদ্দারকে, মশাই রহস্যটা কি একটু খুলে বলবেন? সমাদ্দার এসে বললেন, সবই তো বোঝেন মশাই, একটা নীতি কথা বলে রাখি, সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কাজ পাওয়া যায়, কথাটা খেয়াল রাখবেন। মামাদের মধ্যে যারা একটু বড়, তারা বাইরে খেলে বেড়াতো, মা আর বড় মাসি তখন কিছু বড় হয়েছে, অন্য মামা মাসিরা নাবালক নাবালিকা। মার বড় লুডো খেলার নেশা ছিল, মার মাসি রোজ দুপুরে লুডো পেড়ে বসত, তারপর ডাক দিত, আয় রে, অমনি টুক করে কোথা থেকে মায়ের বয়সী দুটো মেয়ে হাসি মুখে লুডো খেলতে বসে যেত। মামাদের মধ্যে যারা বড় হয়েছে, সেই বড় আর মেজো মামা যেত বল খেলতে, দুটো পার্টিতে প্রায় ছেলে কম পড়ত, ছোট জায়গা তো বেশি লোকজন ছিল না, কিন্তু কম পড়লেই মামারা ডাক দিত, এ কে খেলবি আয়, অমনি চার পাঁচজন এসে হাজির হতো, মামাদের বয়সী সব ছেলে, খুব খেলা জমিয়ে দিত। এই খেলা নিয়েই আর একটা কাণ্ড হলো একবার, দোমোহানির ফুটবল টিমের সঙ্গে এক চা বাগানের টিমের ম্যাচ, চা বাগান থেকে সাঁওতাল আর আদিবাসী দুর্দান্ত চেহারার খেলোয়াড় সব এসেছে, দোমোহানির বাঙালি টিম জুত করতে পারছে না,
হঠাৎ দোমোহানির টিম খুব ভালো খেলা শুরু করলো। দুটো গোল শোধ দিয়ে আরও একখানা দিয়েছে এমন সময় চা বাগান টিমের ক্যাপ্টেন খেলা থামিয়ে রেফারিকে বলল, ওরা 12 জন খেলছে। রেফারি গুনে দেখলেন, না 11 জনই। ফের খেলা শুরু হতে একটু পরে রেফারি খেলা থামিয়ে দোমোহানির ক্যাপ্টেনকে ডেকে বললেন, তোমাদের টিমে 4-5 জন এক্সট্রা লোক খেলছে। দুর্দান্ত সাহেব রেফারি, সবাই ভয় পায়। দোমোহানির ক্যাপ্টেন বুক ফুলিয়ে বলল, গুনে দেখুন। রেফারি গুনে দেখে, আহাম্মক 11 জনই। দোমোহানির টিম আরও 3টি গোল দিয়ে দিয়েছে। রেফারি এবার খেলা থামিয়ে ভীষণ রেগে চেঁচিয়ে বললেন, দেয়ার আর অ্যাটলিস্ট 10 এক্সট্রা মেন ইন দিস টিম। দর্শকদেরও তাই মনে হয়েছে, গুনে দেখা যায় 11 জন। কিন্তু খেলা শুরু হতেই যেন ঘাসের বুকে লুকিয়ে থাকা কিংবা বাতাসের মধ্যে মিলিয়ে থাকা সব খেলোয়াড় পিল পিল করে নেমে পড়ে মাঠের মধ্যে। রেফারি দোমোহানির টিমকে লাইন আপ করিয়ে সকলের মুখ ভালো করে দেখে বললেন, শেষ 3টে গোল যারা করেছে তারা কই? তাদের তো দেখছি না, একটা কালো ঢেঙা ছেলে, একটা বেঁটে আর ফর্সা, আর একটা ষাঁড়ের মতো, তারা কই? দোমোহানির ক্যাপ্টেন মিনমিন করে সাফাই গাইল। তাতে রেফারি আরও রেগে টং। চা বাগানের টিমও ভেবাচাকা খেয়ে হাঁপসে পড়েছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সেই গন্ধ, এখানেও একটা রহস্য আছে বুঝলে সমাদদার। স্টেশন মাস্টার সমাদদার পাশেই ছিলেন, বললেন, হ্যাঁ ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। কে, কাদের কথা বলছো? সমাদদার এড়িয়ে গেলেন। দাদামশাহির বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, গন্ধটা খুব সন্দেহজনক। দাদামশাহির বাবা সবই লক্ষ্য করতেন আর বলতেন, এসব ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। বৌমা, এসব কি দেখছি তোমাদের এখানে? হুট বলতে সব মানুষজন এসে পড়ে কোত্থেকে, আমার হুশ করে মিলিয়ে যায়। কাল মাঝরাতে উঠে একটু তামাক খাওয়ার ইচ্ছে হলো, উঠে বসে কেবলমাত্র আপন মনে বলেছি একটু তামাক খাই, অমনি একটা কে যেন বলে উঠল, এই যে বাবা মশাই তামাক সেজে দিচ্ছি। অবাক হয়ে দেখি সত্যি একটা লোক কোলকে ধরিয়ে এনে উঁকোয় বসিয়ে দিয়ে গেল। এরা সব কারা? দিদিমা আর কি উত্তর দেবেন, চুপ করে থাকেন। দাদামশাইও বেশি উচ্চবাচ্য করেন না, বোঝেন সবই। কিন্তু দাদামশাইয়ের বাবা কেবলই চারধারে বাতাস শুঁকে শুঁকে বেড়ান আর বলেন, এ ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক। মা প্রায়ই তাঁর দাদুর সঙ্গে বেড়াতে বেরোতেন। রাস্তায় ঘাটে লোকজন কারোর সঙ্গে দেখা হলে তারা সব প্রণাম বা নমস্কার করে সম্মান দেখাতো দাদামশাইয়ের বাবাকে, কুশল প্রশ্ন করত। কিন্তু দাদামশাইয়ের বাবা বলতেন, রোসো বাপু, আগে তোমাকে ছুঁয়ে দেখি, গায়ের গন্ধ শুকি, তারপর কথাবার্তা। এই বলে তিনি যাদের সঙ্গে দেখা হতো তাদের গা টিপে দেখতেন, শুঁকতেন, নিশ্চিত হলে কথাবার্তা বলতেন। তা তাঁর দোষ দেওয়া যায় না। সেই সময় দোমোহানিতে রাস্তায় ঘাটে বা হাটে বাজারে যেসব মানুষ দেখা যেত তাদের 12 আনাই নাকি সত্যিকারের মানুষ নয়, তা নিয়ে অবশ্য কেউ মাথা ঘামাতো না, সকলেরই অভ্যাস হয়ে গিয়েছিল। অভ্যাস জিনিসটাই ভারী অদ্ভুত। যেমন বড় মামার কথা বলি, দোমোহানিতে আসবার অনেক আগে থেকেই তাঁর ভারী ভূতের ভয় ছিল। তাঁরও দোষ দেওয়া যায় না, সে বয়সে কারই বা ভূতের ভয় না থাকে, তাঁর কিছু বেশি ছিল। সন্ধ্যের পর ঘরের বার হতে হলে তাঁর সঙ্গে কাউকে যেতে হতো। দোমোহানিতে আসার অনেক পরেও সে অভ্যেস যায়নি। একদিন সন্ধ্যেবেলা বসে ধর্মদাস মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন একা, বাড়ির সবাই পাড়া বেড়াতে গেছে। ঠিক সেই সময় তাঁর বাথরুমে যাওয়ার দরকার হলো। মাস্টারমশাইকে তো আর বলতে পারেন না, আপনি আমার সঙ্গে দাঁড়ান। তাই বাধ্য হয়ে ভেতর বাড়িতে এসে অন্ধকারকে উদ্দেশ্য করে বললেন, এই শুনছিস? অমনি একটা সমবয়সী ছেলে এসে দাঁড়ালো। কি বলছো? আমি একটু বাথরুমে যাবো, আমার সঙ্গে একটু দাঁড়াবি চল তো। সেই শুনে ছেলেটা তো হেসে কুটি পাটি বললো, দাঁড়াবো কেন, তোমার কিসের ভয়? বড় মামা ধমক দিয়ে বললেন, এক ফ্যাচ ফ্যাচ করিস না, দাঁড়াতে বলছি দাঁড়াবি। ছেলেটা অবশ্য দাঁড়ালো। বড় মামা বাথরুমের কাজ সেরে এলে ছেলেটা বলল, কিসের ভয় বললে না তো? বড় মামা গম্ভীর হয়ে বললেন, ভূতের। ছেলেটা হাসতে হাসতেই বাতাসে মিলিয়ে গেল। বড় মামা রেগে গিয়ে বিড়বিড় করে বললেন, খুব ফাজিল হয়েছে তোমরা। তা এইরকম সব হতো দোমোহানিতে, কেউ গা করতো না, কেবল দাদামশাইয়ের বাবা বাতাস শুঁকতেন, লোকের গা শুঁকতেন। একদিন বাজার থেকে ফেরার পথে তার হাতে মাছের ছোট্ট খালুই, তাতে শিঙি মাছ নিয়ে আসছিলেন। এক
একটা মাছ মাঝপথে খালুই বেয়ে উঠে রাস্তায় পড়ে পালাচ্ছে। দাদামশাইয়ের বাবা সেই মাছ ধরতে হিমশিম খাচ্ছেন, ধরলেই কাঁটা দেয় যদি। এমন সময় একটা লোক খুব সহৃদয়ভাবে এসে মাছটাকে ধরে খালুইতে ভরে দিয়ে চলে যাচ্ছিল। দাদামশাইয়ের বাবা তাকে থামিয়ে গা শুঁকেই বললেন, এ তো ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক, তুই কে হে, হ্যাঁ কারা তোমরা? এই বলে দাদামশাইয়ের বাবা তার পথ আটকে দাঁড়ালেন। লোকটা কিন্তু ঘাবড়ালো না, হঠাৎ একটু ঝুঁকে দাদামশাইয়ের বাবার গা শুঁকে সেও বলল, এ কথা তো ভালো নয়, গন্ধটা বেশ সন্দেহজনক, আপনি কে বলুন তো, হ্যাঁ কে? এই বলে লোকটা হাসতে হাসতে বাতাসে অদৃশ্য হয়ে গেল। দাদামশাইয়ের বাবা আর গন্ধের কথা বলতেন না, একটু গম্ভীর হয়ে থাকতেন ঠিকই, ভূতের অপমানটা তার প্রেস্টিজে খুব লেগেছিল। একটা ভূত তার গা শুকে ওই কথা বলে গেছে, ভাবা যায়।